সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভিন্ন ধরনের ইফতারের আয়োজন করেছে ইউথ ফর বাংলাদেশ। এই শিশুদের কারো বাবা কিংবা মা, আবার কারো বাবা মা দুজনই পৃথিবীতে নেই, কেউ বা বড় হচ্ছে শিশু নিবাস বা শেল্টার হোমে। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মুক্তামণি জমজ দুই বোন, পরনে পুরনো জামা, বাবা মাকে হারিয়ে ঠাই হয়েছে নানির কাছে। আরাফাত ও কাউসারের অবস্থাও তাদেরই মতোই। এসব সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইউথ ফর বাংলাদেশের ভিন্ন ধরনের ইফতার আয়োজন। মায়ের কাছে যে ঈদের সময় মা কাছে যাচ্ছে দেখুন, বাসায় যেতে ইচ্ছা করে কিন্তু এখানে থাকতে বেশি ভালো লাগে। এখানে অনেক সবাই আদর করে, স্যার ম্যাডামরা আছে, ওনারা সবাই আদর করে। বাসাতে আব্বু মারা গেছে, আম্মু আছে। ছোট্ট একটি ভালো কাজই পারে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে নিতে। ওরা কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হতে চায়। এই স্বপ্ন দেখাটা কি অন্যায়? নিশ্চয়ই না। কিন্তু এই স্বপ্নটা পূর্ণ হবে কীভাবে? যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি তাহলেই সেটা সম্ভব, তা নাহলে সম্ভব না। ভালো কাজের হোটেলে প্রতিদিনই 2500 মানুষের জন্য খাবার হচ্ছে। রমজানের মধ্যে এখন 3000 মানুষের ইফতার এবং 500 মানুষের সেহরি হচ্ছে আলহামদুলিল্লাহ। সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটি। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।